প্রতি বছরের মতো এবছরও লাভের আশায় মেহেরপুরে ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছেন কৃষকরা। ফলনও বেশ ভালো হয়েছে। আর মাত্র কয়েকদিন পরই এসব কপি বাজারে বিক্রি করার কথা থাকলেও বাঁধাকপি ও ফুলকপির ক্ষেতে ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। এতে দিশেহারা কৃষকরা জানান, এবার এক বিঘা জমিতে কপি চাষ করতে খরচ হয়েছে 20-22 হাজার টাকা। ক্ষেতের পর ক্ষেত ছত্রাকজনিত রোগের কারণে ফলনও বিপর্যয়ের আশঙ্কায় তারা। গতবার যে জমির কপি বিক্রি হয়েছে 40-50 হাজার টাকা, এবার তা অর্ধেকও হবে না বলে জানান কৃষকরা। পাতা পুড়ে যাচ্ছে, ভালো ভালো বিষ স্প্রে দেওয়ার পরেও কোনো কাজ লাগছে না। এটা পুরোটাই আমাদের লস, আমরা তো ক্ষতিগ্রস্ত, কি করবো বলেন। বৃষ্টিতে যত ক্ষতিগ্রস্ত হয়েছে, এ পরিস্থিতি মোকাবেলায় ক্ষেতে কৃষকদের সুষম সার ও ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের ফসল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকের পাশে আছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের পরামর্শ গ্রহণ করে কৃষক তার ফসলটা ভালো করতে পারলে কৃষক লাভে ভুগবে। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুরে এবছর প্রায় 500 হেক্টর জমিতে আগাম ফুলকপির